ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় খোলার আগে অবশ্যই পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আবাসিক হল এবং ক্যাম্পাসের ঝোপঝাড় পরিষ্কার করার আহ্বান তাদের। তবে শিক্ষক শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকবার পরামর্শ দেন তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন লেবু গেল 9 সেপ্টেম্বর মারা যান। একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সাইদা নাস্টিন বাবলিও ডেঙ্গু জ্বরে মারা যান 7 জুলাই। 20 আগস্ট ডেঙ্গু কেড়ে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর প্রাণ। সরকারি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এরইমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বছর পর খুলতে যাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় খোলার আগে ডেঙ্গু রোধে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ সংশ্লিষ্টদের। প্রত্যেকটা হলের হল প্রভোস্ট সাহেব এবং প্রত্যেকটা ইনস্টিটিউটের প্রত্যেকটা বিভাগের যারা দায়িত্বে আছেন তারা যদি তাদের নিজস্ব বিভাগ, নিজস্ব ইনস্টিটিউট, নিজস্ব হল এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যদি তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেখানে পানি জমে আছে অথবা যেখানে ময়লা আবর্জনা আছে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দায়িত্ব নেন, বাচ্চাদেরকে তোলার আগে রুমগুলোতে আমাদেরকে স্প্রে করতে হবে এবং আশেপাশে যাতে ময়লা আবর্জনা না থাকে সেই জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন যারা আছেন তাদেরকে কিন্তু আবার নজর দিতে হবে। এবছর ডেন3 ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অধিকাংশ ডেঙ্গু রোগী। ডেঙ্গুর ভয়াবহতাও বেশি, তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা হলে বসবাস করবেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনার নিজের কক্ষের আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে এবং অন্য বসবাসকারী যারা আছেন, বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের কাপ, মগ, খাবারের কন্টেইনার, নানান রকমের জিনিসপত্র কিন্তু আমরা দেখেছি যে হল থেকে বিভিন্ন জায়গা থেকে ফেলে দেওয়া হয়, সেখানে বৃষ্টির পানি জমে সেখানে এডিস মশা ডিম পারবার একটি ক্ষেত্র তৈরি হয়। তো ওই জায়গাটিতে আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে কিন্তু এডিসের বংশ বৃদ্ধিটাকে ঠেকিয়ে দেওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর 10 কোটি থেকে 40 কোটি পর্যন্ত মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হন আর মারা যান 7 লাখের বেশি মানুষ। 2019 সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে। 2020 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল, এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অন্তরা বিশ্বাস, ন্যুজ 24, ঢাকা।